বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক বাংলাদেশ এখন নিম্ন মধ্যমায়ের দেশে উপনীত হয়েছে যদিও এগুলো নিয়ে নানা ধরনের মিশ্র কথাবার্তা রয়েছে সরকারের দিক থেকে একটা ভাষ্য আমরা প্রায় শীর্ষ অন্তত মঞ্চের বক্তৃতায় যেটি দেখতে পাই যে দু সাল নাগাদ বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে অনেক অর্থনীতিবিদ এখানে অবশ্য সেটিকে নাকচ করে দিয়েছেন আমার এই তৃতীয় মাত্রা টেবিলের আলোচনায় পরিকল্পনা মন্ত্রী কিছুদিন আগে এই অনুষ্ঠানে ছিলেন এবং তিনি তাকে আমি প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশ আসলে কবে নাগাদ মধ্যমায়ের দেশে পরিণত হতে পারে বলে তিনি মনে করেন তিনি বলেছেন দু সালে তিনি আশা করেন যে দু সাল নাগাদ বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হতে পারে যখন বাংলাদেশের বয়স হবে ষাট বাংলাদেশের অনেক অর্জন আছে আবার হতাশাও অনেক জায়গা আছে বাংলাদেশে এখন শিক্ষিতের হার কাগজে কলমে অনেক বাড়ছে শিক্ষার মান নিম্নগামী বাংলাদেশে স্বাস্থ্যখাতে অনেক রকমের উন্নতি হয়েছে কিন্তু পুষ্টিহীনতার শিকার অসংখ্য মানুষ বাংলাদেশে দারিদ্রসীমার নিচে মানুষের সংখ্যা কমছে কিন্তু বৈষম্য বাড়ছে সব মিলিয়ে কোথাও কোথাও অর্জন আছে কোথাও কোথাও পিছিয়ে পড়াও আছে এবং বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যথেষ্ট পরিমাণে সাফল্য প্রদর্শন করতে পেরেছে সামনে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিটি প্রোগ্রামের মধ্যে তার যাত্রা শুরু অনেকেই মনে করছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিন্তু এটি টেকসই হবে কি না কেননা এর পাশাপাশি যে বিষয়গুলো নিশ্চিত করা দরকার অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করবার জন্য ধারাবাহিকতা অব্যাহত রাখবার জন্য সেই জায়গায় যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে এই জায়গাগুলোতে গণতন্ত্রের কথা আসে সুশাসনের কথা আসে আইনের শাসনের কথা আসে নানান কথা আসে সাম্প্রতিকালের ঘটনা ঘটনাগুলি মানুষকে আরও হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক মিত্র বা উন্নয়ন সহযোগী যারা বা আমাদের নানাভাবে আমাদের সঙ্গে সম্পর্কিত যারা তাদের দিক থেকেও বাংলাদেশের নানা বাংলাদেশকে নিয়ে ঘিরে এখন নানা ধরনের প্রশ্ন অনেকে বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এরকম একটা পরিস্থিতিতে আমরা কথা বলবো কথা বলবো আজকে দু সালে দাঁড়িয়ে দু সালের বাংলাদেশ কেমন হতে পারে যখন বাংলাদেশের বয়স ষাট হবে আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় আছেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন ডানে উড়েছেন অর্থনীতির বিশ্লেষক এবং ব্যাংকার হিসেবে অনেক পরিচিত একজন শিক্ষকও তিনি মামুন রশিদ স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে ডক্টর বিনায়ক আপনি শুরু করবেন একটা সূচনা বক্তব্য আপনার কাছ থেকে যদি শুনতে চাই যদিও বা তিরিশ সালে কেমন হবে সেটি অর্থনীতিতে সমাজের ক্ষেত্রে রাজনীতিতে নানান ক্ষেত্রে হতে পারে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যদি সূচনা সব মিলিয়ে একটা করেন যে আপনি দু হাজার তিরিশ সালের বাংলাদেশকে কেমন দেখেন ধন্যবাদ আপনি যদি পনেরো বছর আগে পিছিয়ে যান তাহলে দু সালে বসে যদি আপনি জিজ্ঞেস করতেন যে দু সালের বাংলাদেশ কিরকম দেখেন তখন কিন্তু আপনি নিশ্চিত হয়ে বলতে পারতেন না যে বাংলাদেশ দু হাজার পনেরো সালের মধ্যে নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হবে বা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি বিশ্বাস করিনি যে দারিদ্র কমিয়ে আনার ব্যাপারে যে এমনিজি সাফল্যতা সেটা দেখাতে পারবে বাংলাদেশ আমরা ভেবেছিলাম যে হয়তো হেলথ এডুকেশন এই সমস্ত সূচকে বাংলাদেশ অগ্রসর হবে কিন্তু দারিদ্র সূচকে অতটা অগ্রসর হতে পারবে না কিন্তু কার্যত দু হাজার পাঁচ এবং দু হাজার দশ সালের মধ্যে যে সূচকের পরিবর্তন দেখাচ্ছে যে দারিদ্রের ক্ষেত্রে একটা উল্লম্পন ঘটেছে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি তো সুতরাং সেই বিচারে বলতে গেলে দু সালের বাংলাদেশ কি হবে এইটা ঠিক লিনিয়ার প্রজেকশন করে আমাদের পক্ষে এখনই বলা সম্ভবপর নয় এবং প্রজেকশন তো হচ্ছে যে পাস্টের অভিজ্ঞতার অভিজ্ঞতার আলোক কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে প্রতিটা ফেরায় একটা নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে যেমন ধরুন দু সালের শুরুতে আমরা দেখেছিলাম যে একটা আনসার্টেনটি ছিল গার্মেন্টস এর রপ্তানি নিয়ে তো দু সালের কোটা এই হওয়ার মানে উঠিয়ে নেওয়ার পরও আমাদের কিন্তু গার্মেন্টস রপ্তানি বেগবান হলো তারপর দু হাজার সালের দিকে আমাদের যেমন বিদেশ থেকে যারা কর্ম করে এই রেমিটেন্স পাঠান সেই পরিমাণটা খুব কম ছিল থ্রি ফোর পার্সেন্ট অফ জিডিপি এখন সেটা অনেক বেশি ডবল ডিজিটে সুতরাং এই 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 জিনিসগুলো আগে থেকে বলা যাচ্ছে না যে কিভাবে গ্লোবাল মার্কেট এবং তার সাথে আবার ইন্টিগ্রেটেড হব সুতরাং আমি মোটের উপর বলবো আর আরেকটা ভাবেও আপনি প্রশ্নটা রেখেছেন যে ষাট বছর ষাট বছর তো আপনি দেখুন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছে ফর্টি সেভেনে তার সাথে সিক্সটি যদি যোগ করুন তাহলে দু সালের ভারত কি এমন কিছু তো মানে প্রত্যাশার তুলনা এই সময়ের ষাট বছর আর এখনকার প্রতিটা বছর সেই সময়ের বছরগুলো আর এখনকার বছরগুলোর মধ্যে অনেক পার্থক্য হয়তো কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি প্রজেকশনের ক্ষেত্রে একটু কনজারভেটিভ সবসময় থাকতে পছন্দ করি আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত সাফল্য এসছে ইতিমধ্যে একে ধরে রাখা এটা হচ্ছে প্রথম কাজ আমি এমডিজি বলি পভার্টিতে বলি বা গ্রোথের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ এবং সেভেন পার্সেন্ট গ্রোথ রেট যেটা সেভেন ফাইভ ইয়ার প্ল্যানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেইটাই যদি অ্যাভারেজ সেভেন পার্সেন্ট গ্রো করতে পারি আমরা অ্যানাদার ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স তাহলেই আমি বলবো যে আমরা একটা কাঙ্ক্ষিত ভূমিতে যেতে পারবো তবে আমি এখানে একটা কনফিউশনের কথা বলে রাখি আপনি সবাই বলছে যে আমরা মধ্য আয়ের দেশ হতে পারবো আমরা কিন্তু মধ্য আয়ের নিম্ন মধ্যে উচ্চ মধ্য 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 আয় বলে কোন একটা নিম্ন মধ্য আয়ের দেশে কিন্তু আমি উচ্চ মধ্য আয়ের দেশে যেতে যাচ্ছে সেইটা আমার কাছে মনে হয় মাত্রার বাইরের কল্পনা কারণ উচ্চ মধ্য আয়ের দেশে যেমন ধরুন আমাদের যে পাশের দেশগুলো যদি দেখি শ্রীলঙ্কা বা ভারত সেগুলো এখনো ধারে কাছে যেতে পারেনি উচ্চমধ্যম আয়ের দেশে গেছে চীন উচ্চমধ্যম আয়ের দেশে গেছে কিউবা আয়ের দেশে কিন্তু এরকম কিছু মালয়েশিয়া এগুলো গেছে সুতরাং আমরা যে ধরনের গ্রোথ ড্রাইভার্স পেলে উচ্চমধ্যম আয়ের দেশ হতে পারবো সেই গ্রোথ ড্রাইভার্সগুলোর পেছনে ছোটার চাইতে আমি মনে করি যে যে বিষয়গুলোতে আমরা সফলতা অর্জন করেছি অর্থনীতি সেইটাকে ধরে রাখা এবং যথাসাধ্য বেগবান করার চেষ্টা করা এবং পাশাপাশি সামাজিক রাজনৈতিক পরিবেশগত যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোতে কোয়ালিটি অফ লাইফের ইম্প্রুভমেন্ট আনা কারণ এমন হতে পারে যে আপনি যদি আরও বেশি ত্বরান্বিত করতে চান তাহলে হয়তো বর্তমানের যে প্রাতিষ্ঠানিক পরিবেশ তাতে হয়তো দুর্নীতি আরো বেড়ে যাবে তাতে হয়তো পরিবেশ অবক্ষয় আরো বেড়ে যাবে সুতরাং শুধুমাত্র বিনিয়োগ অর্থনৈতিক অথচ সেই সময় আমরা খেয়াল করছি না অন্যান্য প্রতিষ্ঠানেদের কি হচ্ছে সেটা সুবিবেচনা হয় না তো সেই অর্থে আপনি বলতে পারেন যে আমি কিছুটা কনজারভেটিভ কিন্তু আমি মনে করি সবসময়ই আমাদের খেয়াল রাখতে হবে সুযোগগুলো কোথা থেকে আসে তাকে কাজে লাগানো কাজে লাগানো মিস্টার মোহাম্মদ রশিদ আসবো আবার আপনার কাছে ডক্টর বিনায়ক সেন আমার অত্যন্ত একজন প্রিয় অর্থনীতিবিদ অনেক কাল যাবৎ আমি ওদের আগ্রহ নিয়ে সবসময় ওনার দারিদ্র উপরে যে উনি অনেক গবেষণা করেছেন গ্রামীণ অর্থনীতির যে পরিবর্তনটিকে উনি তুলে আনতে চেষ্টা করেছেন বিভিন্ন গবেষণা আমি অত্যন্ত মানে আগ্রহী তার দারিদ্র বিমোচন কিংবা সম্পদের বন্টন কিংবা মানুষের সামাজিক উন্নয়নগুলোকে ধরে রাখা তবে বাংলাদেশের যে পরিবর্তনগুলো আমরা গেল পনেরো বছরে দেখেছি দ্রুত নগরায়ন দ্রুত অ্যাকশনালাইজেশন যেটা বহির বহিরায়ন হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গ্লোবালাইজড হয়ে যাচ্ছি আমরা গ্লোবাল মার্কেট প্লেসের বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে ক্রমাগতভাবে প্রভাবিত করছে সেই ক্ষেত্রে দু হাজার সালের অর্থনীতি কিরকম হবে সেটি যদি আপনি বলতে চাই আপনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন আমি কিছুটা পড়াশোনা করার চেষ্টা করেছি এবং প্রথমেই যে বইটি আমার নজর এসছে একটি বই আমরা গেল বছর আমরা বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম থেকে আলোচনা হয়েছিল সেই ইকোনমিক্স ফোরামের আলোচনায় দুই হাজার সালে যে আমরা যেখানে যেতে চাই কিংবা বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেখানে যাওয়ার জন্য প্রতিবন্ধগুলো প্রতিবন্ধক সম্ভাবনাগুলো কী নিয়ে আলোচনা হয়েছে সেটা সময় পেলে আসব। এছাড়া আরেকটি রিপোর্টের আমরা সন্ধান পেয়েছি বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী সেবা প্রতিষ্ঠান প্রাইস ওঠারো স্কুপার্স তারা ফেব্রুয়ারি মাসের এই বছরই ফেব্রুয়ারি মাসে তারা একটি রিপোর্ট ছেপেছে দি ওয়ার্ল্ড ইন টু উইল দ্য শিফট ইন গ্লোবাল ইকোনমিক পাওয়ার কন্টিনিউ এটা কি করছে যে গ্লোবাল ইকোনমিক পাওয়ারের শিফট করে যাচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে চীন তার কিন্তু গ্রোথটা স্লো ডাউন হয়েছে আমরা ইতিমধ্যে কিছুদিন আগে দেখেছি ভারত কিন্তু বেশ কিছুটা ছিটকে পড়েছিল কংগ্রেসের শেষ দিকে এসে যে সে বুঝতে পারছে না তার গ্রোথ পলিসিগুলো কি হবে এবং অর্থনীতিবিদরা মনে করছেন বিশ্ব বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের প্রায় ষাট শতাংশ অর্থনীতি বিশ্লেষক অর্থনীতিবিদ মনে করছেন যে চীনের যে বিশ্বের যে একটা মন্দা নতুন মন্দা আসছে সেই মন্দার বৃহত্তর কারণ হবে চীন এবং চীনের এই বৃহত্তর কারণটি হচ্ছে চীন এবং এই কারণটি আরও বেশি হবে যে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তার যে নীতি নীতি কৌশলগুলো যে গ্রহণ করেছে ইতিমধ্যে বেশ কিছুগুলো ভোঁতা হয়ে গেছে যেটা আমরা অতীতে শুনেছিলাম যে আর বুঝতে পারছে না তারপর তার প্রোডাক্ট কি হওয়া উচিত আমরা টেক্সটাইল সেক্টরে শুনতে পেরেছি ইদানিং শুনতে পাচ্ছি গ্যাপের ডিজাইন অবসুলিট হয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে নোকিয়া বিশ্বে যে সেলফোন অপরচুনিটি স্পেসিসে তার যে অবস্থান ছিল সে কিন্তু হারিয়ে গেছে নোকিয়ার চিফ এক্সিকিউটিভকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হয়েছে আমরা তেমনটি জেনেছি আবার যখন গুগলের পরিবর্তে মাইক্রোসফট আনলো তার বিং সে সার্চ ইঞ্জিন সেটা কিন্তু পপুলার হলো না এই যে বিশ্বজুড়ে একটা এক্সপেরিমেন্ট চলছে এটা টেকনোলজির জগতে হোক আর অর্থনীতির জগতে হোক অর্থনীতির পলিসি পলিসিরিজিমগুলা চেঞ্জ হচ্ছে যেমন ইদানিংকালে এশিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটি দেশ একটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যেটা বাংলাদেশের মতোই সুশাসনের ব্যর্থতার ক্ষেত্রে সমাধিক পরিচিত আর একটি দেশ হচ্ছে অনেক বছর মানে ডিকটেটরশিপের তত্ত্বাবধানে ছিল ফিলিপিন্স ইদানিং বলা হচ্ছে যে কিছু সংখ্যক মানে অর্থনৈতিক নীতি প্রণেতারা তারা যেহেতু রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং তারা অর্থমন্ত্রী হয়েছেন তারা কিন্তু দেশটাকে নতুনভাবে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে আলোকে প্রাই ও স্কুপার যখন তার দি ওয়ার্ল্ড ইন টোয়েন্টি ফিফটি সেই ক্ষেত্রে সে বিশদভাবে আলোচনা করেছে দি ওয়ার্ল্ড ইন টোয়েন্টি থার্টি সেখানে কিন্তু বাংলাদেশ একটা বিরাটভাবে উঠে এসেছে এবং প্রাইস ওয়াটার ও স্কুপার্স বলছে যে বাংলাদেশ পাওয়ার অনুসারে বিশ্বে চোদ্দ সালে ছিল একত্রিশতম দেশ এবং তার পারচেজিং পাওয়ার প্যারিটির বেসিসে তার তার জিডিপি ছিল ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার সেই ক্ষেত্রে দুই সালে সেটা দাঁড়াবে গিয়ে উনতিরিশতম অর্থনীতি এবং প্রাইস সোটারস কুপার বলছে বাংলাদেশের পিপিপির ভিত্তিতে পার্চেসিং পর প্যারিটের ভিত্তিতে আমাদের জিডিপির সাইজ হবে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার এবং তারাই বলছে আবার বাংলাদেশ টোয়েন্টি ফিফটিতে বিশ্বের তেইশতম বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হবে এবং সেই ক্ষেত্রে বলার ক্ষেত্রে তারা দুটি ব্যাপারে সাবধান করে দিয়েছে যেটা ডক্টর বিনায়ক খুব সুন্দরভাবে বলেছেন তাদের বলাটা একটু অন্যরকম তারা বলেছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ন্যাচারাল টু এটা নিয়ে তারা চিন্তিত আর যে সমস্ত বংশোদ্ভূত বৈশ্বিক পর্যায় এবং বাংলাদেশ পর্যায়ে অর্থনীতিবিদরা গেলো বছর বাংলাদেশ ইকোনমিক্স ফোরামের আলোচনা এসেছিলেন তারা তারা চিহ্নিত করেছেন যে প্রাতিষ্ঠানিক সংস্কার সুশাসন এবং মানব সম্পদের উন্নয়ন এগুলো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা মনে করছেন যে বাংলাদেশের যে এমডিজি দিয়ে যে আমাদের পারফরম্যান্স যেটা বিশ্বব্যাপী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারও পেয়েছেন এবং বাংলাদেশ একটি অন্যতম প্রণিধানযোগ্য অর্থনীতি হিসাবে এবং রাষ্ট্র হিসাবে পরিচিত হয়েছে সেখানে উঠে এসেছে আমাদের সাফল্যের দিকটি যেটি ডক্টর বিনায়ক সেন বলেছেন এবং আমি মনে করি এবং ওই আলোচনায় গেল কিছুদিন আগে আলোচনা হলে বাংলাদেশ ইকোনমিক্স ফোরামের এগেন আলোচনা এসেছে টোয়েন্টি থার্টিতে বাংলাদেশ ইকোনমি যেভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবে কিনা সেখানে আবারও বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সংস্কারকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কমিটমেন্ট এবং মানব সম্পদের উন্নয়নের বিষয়গুলো আবারও উঠে এসেছে আমরা এসডিজি নিয়ে ইদানিংকাল আলোচনা শুনতে পাচ্ছি যেখানে টেকসই উন্নয়নের ক্ষেত্রে অনেকেই বলছেন অনেক প্রতিষ্ঠানগুলো বলছে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকায় যে আর্থিক বিষয়টি টাকা আসবে থেকে অর্থায়ন হবে এস ডিজির প্রধান আমি মনে করি সমস্ত কিছু দেখে আমরা মনে করছি যে অর্থায়নের চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুণগত মানসম্পন্ন প্রকল্প গ্রহণ করা যেটি ডক্টর বিনায়ক সেন শুরুতে বলেছেন যে সামাজিক উন্নয়ন আমরা সামাজিক উন্নয়ন জীবনযাত্রার মান আমরা কিন্তু বোস্টন কনসাল্টিং গ্রুপ গেলেও বৃহস্পতিবার একটি 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 রিপোর্ট বাংলাদেশের উপরে প্রথম বর্ষণ কনসাল্টিং গ্রুপের রিপোর্ট বাংলাদেশে যে কনজুমারিজম ডেভেলপ করছে নগরায়ন হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হচ্ছে অলরেডি তারা দেখিয়েছে যে বাংলাদেশের পনেরো কোটি জনগোষ্ঠীর মধ্যে মিডেল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা হচ্ছে প্রায় এগারো শতাংশ যেটা প্রায় এক কোটি বিশ লাখ ছাড়িয়ে গিয়েছে এবং তারা অনেক জায়গায় দেখেছে বিভিন্ন বিভিন্ন পকেটে যেভাবে পুঁজির সঞ্জীব মানে সংবর্ধন ঘটছে বাংলাদেশ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে ফিলিপিন্স মালয়েশিয়া এবং ফিলি ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাচ্ছে এই বিকাশগুলো ধরে রাখার ক্ষেত্রে সাথে সাথে যে জিনিসটি খুবই প্রয়োজন সেটি হচ্ছে জীবনযাত্রার মান আজকে যখন রাস্তায় আসি যানজটের কথা নাই বা বললাম হয়তো হয়তো আমাদের ব্রিজ হয়ে যাবে হয়তো আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়ে হবে হয়তো আমাদের আরও বেশি ফ্লাইওভার হবে যেইটা আমাদের পরিবেশ দূষণের বিষয়টি মানুষের মানুষ হাঁপিয়ে উঠছে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে শব্দ দূষণ বায়ু দূষণ জলবায়ুর পরিবর্তনের ইম্প্যাক্ট এগুলো বাংলাদেশ

আজকের ইকোনমি নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দখলে হচ্ছে প্রাইভেট সেক্টরের আর আমাদের টোটাল এমপ্লয়ি যারা রয়েছে সেখানে আমাদের আমাদের টোটাল লেবার ফোর্সের ফাইভ পার্সেন্ট শুধুমাত্র হচ্ছে পাবলিক সেক্টরে কিন্তু আমরা যে জিডিপির গ্রোথটা দেখি আমাদের সিক্স টু সেভেন পার্সেন্ট যদি গ্রোথ ধরি তার মধ্যে কিন্তু এই গ্রোথের ফোর পার্সেন্টের টাকা চলে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে প্রায় এক থেকে দেড় শতাংশ চলে যাচ্ছে পাবলিক সেক্টরের যে লস মেকিং পাবলিক সেক্টর তাকে পুনঃ অর্থায়নের কাজে তো এইগুলার যদি গুণগত কোনো পরিবর্তন না আসে আমরা পাবলিক সেক্টরে কিভাবে চালাবো পুরো পাবলিক সেক্টরের লসটাকে কিভাবে হ্যান্ডেল করব। কিংবা সরকারি সরকারি কিংবা সামরিক বেসামরিক কর্মকর্তাদের বেতনের কিটিটা কিভাবে ম্যানেজ করব। তাদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করব তাহলে যেটা আমরা বলছি যে আমাদের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা আমাদের ভালো হলেও এই লক্ষ্যমাত্রাকে আরও টেকসই করা উন্নয়নকে আরও সহনশীল করা উন্নয়নকে আরও বৃহত্তর জনগোষ্ঠীর জন্য লাভবান করা সেই ক্ষেত্রে এটা ব্যাপক সংস্কার না হলে এবং যেভাবে আমরা রাষ্ট্র চালাচ্ছি সেই কাঠামোগত কিছু পরিবর্তন আনতে পারলে এটা হয়তো দীর্ঘস্থায়ী না হতে পারে আমি একটা পরিসংখ্যান দিতে চাই আমার হিসেবে বিরানব্বই সালে আট শতাংশ ছিল অর্থনৈতিক মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশে বাংলাদেশে ২০১০ এ এটা ১৯ পার্সেন্ট ২০১৫ সালে ২৫ পার্সেন্ট এবং ২০৩০ সালে এটা ৩৫ পার্সেন্ট এ দাঁড়াবে সুতরাং ৩৫ পার্সেন্ট যদি একটা দেশের মধ্যবিত্ত শ্রেণী হয় সেই মধ্যবিত্ত শ্রেণীটা অনুমান করে নেওয়া যায় মূলত সার্ভিস সেক্টরে নিয়োজিত হবে এবং এরাই হবে স্কিল লেবার সাপ্লাই তার মানে হচ্ছে বাকি সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু তখনও রিলেটিভলি আনস্কিল লেবার থেকে যাবে অর্থাৎ আমরা যে ধরনের উল্লম্বন আশা করি যে এটা নিম্ন মধ্যবিত্ত আয় থেকে উচ্চ মধ্যবিত্ত আয় হবে এটা হতে গেলে তো আমাদের স্কিলের কম্পোজিশনটা মূলত স্কিল লেভার মুখীন হতে হবে কিন্তু সেটা তো হচ্ছে না

শিক্ষক যদি মর্যাদা না পান তাহলে তিনি গুণগত মানের শিক্ষা দিতে আগ্রহী হবেন কি করে সুতরাং এই যে শিক্ষার বিষয়টা এটা শুধুমাত্র অর্থনৈতিক হিউম্যান ডেভেলপমেন্টের বিষয় বলে ছেড়ে দেওয়া উচিত না এটার সাথে সামাজিক মূল্যবোধ জড়িত নগরায়নের কথা বলা হচ্ছে নগরায়নের সাথে আপনার দেখতে হবে যে আমরা আরেকটা কারণ আমি বলি যে আমাদের দেশে এই যে হাই পপুলেশন ডেন্সিটি এই জিনিসটা আমরা কেউ বিবেচনায় নিচ্ছি না কেন আমি একটু পেসিমিস্টিক কারণ হচ্ছে যে এই যে সারপ্লাস লেবারটা থেকে যাচ্ছে ইন এগ্রিকালচার রুরাল এরিয়াজ এইটা ইস্ট এশিয়ার তুলনায় অনেক পরিমাণে বেশি ইনিশিয়ালি ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে যত পরিমাণ সারপ্লাস লেবারের বার্ডেন ছিল আমাদের দেশের তার চেয়ে বেশি এই কারণে আমাদের দেশে সবসময় ওয়েজ একটু ডিপ্রেস থাকে এবং এই কারণে আমাদের দেশে মানে পরিপূর্ণভাবে স্কিলের বিকাশ হয় না কারণ হচ্ছে ডিপ্রেস থাকে সে তার নিজের হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারে না তার পরিবারের হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারে না সুতরাং এই সমস্ত কারণ মিলে আমি যেটা মানে সম্ভাবনা দেখি সেটা হচ্ছে যে আমরা যদি ঢাকা বা চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা না করে যদি সেকেন্ডারি টাউনসগুলোকে গুলোকে ডেভেলপ করতে পারি সেটার জন্য কোথা থেকে বিনিয়োগ আসবে বিনিয়োগ নিয়ে ভাবতে হবে কিন্তু করতে পারি তাহলে গ্রাম থেকে শহরমুখী না হয়েও একজন মানুষ সেকেন্ডারি টাউনে এসে কাজ করে আবার গ্রামে ফিরে যেতে পারবে সুতরাং একেবারে গ্রামে থাকবো বা একেবারে ঢাকা শহরে থাকবো এর মাঝামাঝি একটা জায়গা তৈরি করতে হবে জায়গা তৈরি করতে হবে কারণ এটা মনে রাখতে হবে যে অর্থনৈতিক টেক্সট বইতে কোথাও এত হাই ডেন্সিটি পপুলেশনের নিয়ে কোন তত্ত্ব রচনা করা হয়নি বলবেন সিঙ্গাপুরের কথা সিঙ্গাপুর হচ্ছে একটা সিটি স্টেট হ্যাঁ তবুও সেখানেও সিঙ্গাপুর থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু যেটা সিটি স্টেটের পরিসরে সম্ভব ছিল সেটা একটা অষ্টম জনশক্তি বৃহৎ জনশক্তি পৃথিবীর তার ক্ষেত্রে বাস্তবায়ন করা চারটি খানি কথা নয় যেমন ধরুন আমাদের এখনো পর্যন্ত একটা কোনো আরবান পাবলিক ট্রান্সপোর্ট দাঁড়ায়নি শহরের ভেতরে দাঁড়ায়নি তারপরে এক শহরের সাথে আরেক শহরের যোগাযোগ ব্যবস্থাটাও সেভাবে দাঁড়ায়নি ফলে কমিউটিং করে যে কাজ করে ফিরে আসা সেই ফ্যাসিলিটিস গুলো দাঁড়ায়নি মেট্রো রেল এখনো হাঁটি হাঁটি পর্যায়ে অন্যান্য অবকাঠামোগত যোগাযোগ প্রতিবন্ধকতা আছে তার সাথে যুক্ত হয়েছে শিক্ষার মানের সমস্যা এই দুটো মিলিয়ে যদি আমি চিন্তা করি পনেরো বছর যথেষ্ট নয় এই উল্লম্বনের জন্য কিন্তু যাই হোক দু হাজার ত্রিশে না হোক দু হাজার পঁয়ত্রিশে তো সম্ভব চল্লিশে তো আমরা অবশ্যই পারবো পাঁচ দশ বছর ল্যাগ মেনেই নেওয়া যায় কিন্তু সেটার জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড অভাব আছে সেটার জন্য আমাদের আসলে প্রেক্ষিত পরিকল্পনা বলতে যেটা বোঝায় সেটা কাগজে কলমে থাকে এবং তার সাথে অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো থাকে না বললেই চলে এবং সেখানে ওই যে আপনি বলছেন যে পাঁচ দশ বছর মেনে নেওয়া যায় কিন্তু আরেকটা শঙ্কার জায়গায় তৈরি হচ্ছে এখানে ভাবমূর্তির সংকট এখানে নিরাপত্তার সংকট এখানে ভ্যালু যেটি আপনি বললেন সেটি একেবারে মানে তলা নিতে গিয়ে ঠেকেছে আপনি যদি আপনি আপনি যদি না পারেন দেখেন যে মধ্য আয়ের দেশে অনেক দেশে গিয়েছে কিন্তু মধ্য আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে গেছে খুব মুষ্টিমেয় কতগুলো এক্সাম্পল হাতে গোনা পাঁচ সাতটা এক্সাম্পলের বেশি না সবাই কিন্তু ওই মধ্য আয়ের বৃত্ততে যেটাকে আমরা বলি মিডিল ইনকাম ট্র্যাপের কিন্তু এই মিডিল ইনকাম ট্র্যাপের ক্ষেত্রে আমাদের ট্র্যাপটা ভয়াবহ না কারণ আমরা যদি নিম্ন মধ্য আয়েরও উপরে উঠতে পারি সেটাও কিন্তু বড় বড় কিন্তু আমরা পনেরোশোতে যদি বারোশো তে যদি নিম্ন মধ্যে হই সেটা যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার অব্দি সুতরাং সাড়ে তিন হাজার পর্যন্ত আমরা ইজিলি যেতে পারবো আমি খালি বলতে চাইছি প্রবৃদ্ধি মুখীন আলোচনা না করে এর সাথে আর একটু কন্ডিশন যোগ করা হোক যে এই যাত্রাটা আমি আমরা সম্পন্ন করব ঠিকই কিন্তু এই সাথে সাথে আমরা দারিদ্রকে নির্মূল করব। কমিয়ে আনা না সম্পূর্ণ নির্মূল করব। এবং যেটা কিন্তু দু হাজার ত্রিশে গ্লোবাল এসডিজির একটা লক্ষ্যমাত্রা যে আমরা দারিদ্রকে নির্মূল করব ডলার টোয়েন্টি ফাইভ যেটা লাইনের যে দারিদ্র অ্যাবসলুট দারিদ্র নির্মূল করব সেটা আমাদের পক্ষে করা সম্ভবপর কারণ এখন আমরা যে যে হারে মানে কমিয়ে নিয়ে আসছি করা সম্ভবপর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দারিদ্র কমিয়ে নিয়ে আসছি মধ্যবিত্তের সংখ্যা এক তৃতীয়াংশে হচ্ছে তারা তো এক জায়গায় চাহিদায় বসে থাকবে না তারা আরও উন্নত মানের সামাজিক প্রতিষ্ঠান দাবি করবে তারা আরো উন্নত মানের রাজনৈতিক নেতৃত্ব দাবি করবে তারা উন্নত উন্নত ধরনের দল দাবি করবে এবং সেইগুলো যদি তারা না পায় তখন যে তখন যে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশনজনিত ট্র্যাপ সৃষ্টি হয় যেটার মধ্যে ইজিপ্ট পড়েছে যেটার মধ্যে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রির কথা বলতে পারি যারা ওই ট্র্যাপের মধ্যে পড়ে গেছে হ্যাঁ লেবানন বলুন জর্ডান বলুন এরকম অনেক দেশ আমরা জানি যেগুলো এই 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 ধরনের সমস্যার মধ্যে আছে সুতরাং ইন্দোনেশিয়ার যে ডেমোক্রেটিক ট্রানজিশনের যে সমস্যা মালয়েশিয়ার যে সমস্যা সেই সেই সমস্যাগুলো অন্যভাবে আমাদের দেশেও এই আগামী পনেরো বছর অনুভূত হতে থাকবে তবে এইখানে আমার আশাবাদ এই জন্য যে আমাদের দেশের এই স্কিল যারা পাবেন বা মধ্যবিত্ত যারা হবেন নতুন তার একটা বড়ো অংশ হচ্ছে তরুণ শক্তি তরুণ কিন্তু এবার হবে তারা তরুণ শিক্ষিত শক্তি এই তরুণ শিক্ষিত শক্তি তাদের চাপে তাদের চাপে আমাদের সুশাসনের যাবে। আমরা এত বলছি বাইরের থেকে কর্ণকুহরে যাচ্ছে কি যাচ্ছে না এই নিয়ে আমরা সংকোচে থাকি সেটা হয়তো সেই চাপটাই কি তরুণটা তৈরি করতে পারছে কিনা সেটা একটি প্রশ্ন তরুণটা তৈরি করতে পারছে কিন্তু যে হারে গ্লোবালাইজেশন হচ্ছে এখন আমাকে তো শুধু ক্লাসে ফার্স্ট হলে হচ্ছে না তাই না আমাকে তৈরি হতে হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির জন্য এমআইটির জন্য কলাম্বিয়ার জন্য কিংবা ব্রিটেনের বড় ইউনিভার্সিটির জন্য সেই যে একটা ট্রান্সফরমেশন প্রেসারে আছি আমরা যার কারণ আমরা দেখতে পাচ্ছি কি খুব লট অফ পিপল আর স্টিল আনএমপ্লয়েড বাট আবার মানে আমরা ভালো লোক পাচ্ছি না যে কোনো প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করেন বাংলাদেশি যারা লোকাল প্রতিষ্ঠান রয়েছে সিটি গ্রুপ ম্যাগনা গ্রুপ আবুল খায়ের গ্রুপ তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের লোনের সমস্যা নেই বাইরের থেকে টাকা তোলার সমস্যা নেই ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তোলার সমস্যা নেই যদি একটু ভালোভাবে চালাতে চেষ্টা করে কিন্তু তাদের যে সবচেয়ে বড় সমস্যা তাদের দুইটি সমস্যা একটি সমস্যা হচ্ছে বাবা ব্যবসাটি গড়ে তুলেছিলেন কিংবা বাবার বাবা ব্যবসাটি গড়ে তুলেছিলেন তার পরিবর্তে এখন দেখা যাচ্ছে যে এই ব্যবসাটিকে কন্টিনিউ করবে কিনা যে তার ছেলে কিংবা তার মেয়ে নাকি আমেরিকায় থেকে যাবে ব্রিটেনে থেকে যাবে দ্বিতীয় যে জিনিসটি ওনারা ফিল করছেন যে কমিটেড ম্যানেজমেন্ট স্টাফ পাচ্ছেন না যাকে নিবেন সিইউ হিসাবে কিংবা মিডিল মিড ম্যানেজার হিসাবে তারা নিজেরাই গিয়ে আবার অন্য জায়গায় প্রতিষ্ঠান করে ফেলে দে বিকামে দে আর ইনক্রিজিংলি বিকামিং এ থ্রেট হুইচ ইজ গুড এন্টারপ্রিনারশিপের দৃষ্টিভঙ্গি থেকে আমরা আগে নিকট অতীতে এখনও পর্যন্ত ভারত থেকে শ্রীলঙ্কা থেকে প্রচুর প্লান্ট ম্যানেজার প্রচুর সিএফও আনছি অনেকেই বিদেশ থেকে কাজ করে আপনারা নিজেরা জানেন বাংলাদেশে যারা বাংলাদেশে যারা ভারতীয়রা কাজ করছে তারা বিরাট পরিমাণ অর্থ ভারতে পাঠাচ্ছে ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারতীয় প্রফেশনালদের জন্য আস্তে আস্তে একটি ভালো অ্যাট্রাক্টিভ জায়গা হচ্ছে তারা বিভিন্ন এবং দে আর রিপ্লেসিং ব্রিটিশ পিপল দে আর রিপ্লেসিং আমেরিকান এক্সিকিউটিভস দে আর রিপ্লেসিং সে চাইনিজ এক্সিকিউটিভ সিঙ্গাপুরিয়ান এক্সিকিউটিভস এদেরকে রিপ্লেস করছে কারা শুধু একাদ আমার মনে হচ্ছে প্রায় এইটটি নাইনটি ইউরোপিয়ান এক্সিকিউটিভ নর্থ আমেরিকান এক্সিকিউটিভস এবং রাজনৈতিক সংকটের ফলে যেটা আরো গণীভূত হচ্ছে যে হয়তো ইটালির একজন প্রোডাক্ট ম্যানেজার কিংবা প্লান্ট ম্যানেজার আর আসবেন না ইটালিয়ান এর পরে তার জবটা কিন্তু আস্তে করে চলে যাচ্ছে বাঙালির কাছে আসছে না তার জবটাকে চলে যাচ্ছে কারে আরেকটা ডিম টু বি প্রফেশনাল একজনের কাছে চলে যাচ্ছে যেটা ভারত এগিয়ে আসছে কারণ ভারত কিন্তু গ্লোবালাইজেশনে ফাইট করতে করতে তারা একটা কামিয়াব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে তারা সত্য নাদালার জন্ম দিয়েছে মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ হওয়ার জন্য তারা গুগলের চিফ এক্সিকিউটিভ হওয়ার জন্য সুন্দর পিচাইকে উপহার দিয়েছে তারা পেপসি ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল ম্যানেজড কোম্পানি আফটার দ্য ক্রাইসিস অফ নর্থ আমেরিকা ও ইউরোপিয়ান ক্রাইসিস দেখে গিয়েছে পেপসির ইন্দ্রা নুই লেডি এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ শি হ্যাজ প্রুভেন হার সেলফ টু বি দ্য মোস্ট সাকসেসফুল চিফ এক্সিকিউটিভ ইন নর্থ আমেরিকা অর ওয়ান অফ দ্য ভেরি এই যে ইন্ডিয়ান প্রফেশনালদের উত্থান এবং বাংলাদেশে যত রাজনৈতিক সংকট গণীভূত হচ্ছে যত সমস্যা হচ্ছে একটা ইউরোপিয়ান ম্যানেজার রিপ্লেস হচ্ছে ব্রিটিশ আমেরিকান টবাকোতে কিংবা ইউনিলিভারে কিংবা প্রক্টরান গ্যাম্বলে কিংবা গ্লেক্সো স্মিথ লাইনে অর চার্টার্ড ব্যাঙ্কে অর সিটি ব্যাঙ্কে বা অ্যানাদার ইন্ডিয়ান প্রফেশনাল এখন ওদেরকে আমরা হয়তো ভবিষ্যতে পাবো না সো আমি মনে করি গ্রোথ মোমেন্টামকে আরও এক করার জন্য সেই ক্ষেত্রে প্রফেশনালদের যিনি উনি যথার্থই বলেছেন সার্ভিস সেক্টর তো সার্ভিস সেক্টর কারা চালাবে পেপসির কান্ট্রি ম্যানেজার কে হবে এবার ফার্স্ট চেঞ্জিং কাস্টমার চয়েসের ক্ষেত্রে যখন আজকে আজকে কেএফসি গুণগত মান নিশ্চিত বিধান করতে পারছে না বাংলাদেশি একটি প্রতিষ্ঠান কেএফসি বলছে যে তা তারা আমাদের লোকাল ফ্র্যাঞ্চাইজি থাকবে কিনা আমরা রিভিউ করছি সেই ক্ষেত্রে ম্যাকডোনাল্ড যখন আসবে ওই ম্যানেজার কোত্ থেকে আসবে সেই ক্ষেত্রে আজকে যখন দেখছেন গ্লোরিয়া জিন্সে প্রচুর ব্যবসা করছে কফি বিন আসছে কালকে যখন স্টারবাকস আসবে তখন তার ম্যানেজার কে হবে এই যে এটা গ্লোবালাইজেশনের চেঞ্জ হচ্ছে আমি মনে করছি যথার্থই আমি অধ্যাপক মহেদুল মাহমুদ সেদিন আলোচনায় বলেছেন আমি সম্পূর্ণ একমত ওনার সাথে সবচেয়ে বড় প্রেশার হচ্ছে ক্যাপাসিটির উপরে এবং ক্যাপাসিটি বিভিন্ন কারণে হোক আমরা শিক্ষককে মর্যাদা দিচ্ছি না শিক্ষক পাচ্ছি না ভালো ভালো লোকেরা শিক্ষকতা আসছেন না তারা মাল্টি ন্যাশনাল যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাচ্ছেন ফেরত আসছেন না ব্রিটেনে পিএইচডি করতে যাচ্ছেন ফেরত আসছেন না অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেন ফেরত আসছেন না কিংবা আরেকটি বুয়েট বানাতে পারি নি আমরা আরেকটি বুয়েট বানাতে পারি না চুয়েট কিন্তু ওয়েট হয়নি কোয়েট কিন্তু বয়েট হয়নি রুয়েট কিন্তু বয়েট হয়নি এই যে সম্পূর্ণ পেশারটা আমাদের আসছে ক্যাপাসিটির উপরে আমি প্রাতিষ্ঠানিক সংস্কারকে অবশ্যই মনে বড় মনে করি এবং আমরা তো ইজিপ্টের সেই তাহারির স্কোয়ারের সেই ইয়েটা ফেলুর করার পরে একটা সুন্দর বই লেখা হয়েছে দা হোয়াই নেশনস ফেল সেই রাইটাররা দেখিয়েছেন যে সংস্কারকে যদি একদম বদ্যমূল করে না যায় দৃঢ় ভিত্তিতে দাঁড় করানো না যায় কন্টিনিউয়াস রিফর্ম যেটা চীনের ক্ষেত্রে এবার আলোচনা হচ্ছে যে চীন ইজ চীন চীন ওয়ারেন্স অ্যানাদার কালচারাল রেভলিউশন মানুষের ভিতরে সংস্কারটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সংস্কারের ফলাফলকে বিবেচনা নেওয়ার জন্য তৈরি করার জন্য তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে ক্যাপাসিটি যদি না বাড়ে আমরা মিল কারখানা কিভাবে ট্রান্সফরমেশন মানে ইয়ের জগতে মানে প্লান্ট মেশিনারি ইকুইপমেন্টের জগতে আজকে যেমন চায়না ইজ বিং আস্তে আস্তে যখন আমাদের পার্চেসিং পাওয়ার বাড়বে মানুষ যখন এফোর্ড করতে পারবে চাইনিজ মেশিনারি কিন্তু সেভাবে চলবে না আপনি দেখবেন আবার ওই যে ব্যাক টু বেসিকের মতো যে দেখে দেখতে পাবেন যে জার্মান মেশিনে আসছে বাংলাদেশে তাই হচ্ছে আমরা কিন্তু আমরা যে ফাইট করছি গার্মেন্টস অনেকে বলে যে আমরা ভারতের কাছে আমরা বেনিফিট পেয়েছি কোটা সুবিধা পেয়েছি এর জন্য বাংলাদেশের গার্মেন্টসের ডেভেলপমেন্ট হয়েছে গোকুল দাস যে ব্ল্যাকস্টোন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান সে যখন গোকুল দাসের পঁয়ত্রিশ শতাংশ কিনে নিল তখন গোকুল দাস ভারতের অন্যতম শীর্ষস্থানীয় একটা অ্যাপারেল ইয়ে প্রোডাকশন ইন্ডাস্ট্রি গ্রুপ তারা বলেছে যে বাংলাদেশে আসলে শুধুমাত্র যে বাংলাদেশের মেয়েদের মধ্যে নকশি কাঁথা মনে রেখো আমায় ভুলো না আমায় তাই না সোনার হরিণ কোনো মনেতে থাকো এই কারণেই বাংলাদেশের মেয়েরা যে শুধু গার্মেন্টস তৈরি করতে পারছে তা না কিন্তু বাংলাদেশের গার্মেন্টসের ইকুইপমেন্ট প্লান তাদের গুণাবলী ভারতের যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল মিলের গুণাবলীর চাইতে

আমি তো ইঞ্জিনিয়ার পাচ্ছি না আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার পাচ্ছি না আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাচ্ছি না আমি তো ফিজিক্সের একটা ভালো ছাত্র পাচ্ছি না আজকে দেখেন ভারতের গ্রোথকে কারা ড্রাইভ করছে মালয়েশিয়ার গ্রোথকে কারা ড্রাইভ করছে ইন্দোনেশিয়ার গ্রোথকে কারা ড্রাইভ করছে এই সমস্ত ইঞ্জিনিয়ার এই সমস্ত পদার্থবিদ এই সমস্ত রসায়নবিদ্যায় তারা কিন্তু নতুন ধারার যে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে তাকে সাপোর্ট করছে এই জন্য আমরা আবারও ফিরে আসি শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিং নাই শুধুমাত্র শিক্ষা না বিজ্ঞান শিক্ষা একদম মৌলিক বিজ্ঞান শিক্ষাকে যদি ইমিডিয়েটলি আমরা উৎসাহিতকরণ শুরু না করি আমরা কিন্তু আসলে শত সম্ভাবনা থাকা সত্ত্বেও এটাকে আমরা সাপোর্ট দিয়ে যেতে পারবো না এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কমপ্রিহেনসিভ কোনো প্ল্যান নেই আর কি সামগ্রিকভাবে বাংলাদেশকে আমি 30 এবাব 41 এ কোথায় নিয়ে যেতে চায় তার জন্য সেটি কি আসলে আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে একমত যে ওভাবে প্ল্যান করতে টেরও কিছু হবে না হবে না না হয় না হয় না বাংলাদেশ না বাংলাদেশ হয় না অন্যন্য জায়গায় হয়তো অন্যন্য জায়গায় হয় সেটাও আলোচনা মানে দাবি দাবি রাখে কিন্তু আমি যেটা বলছি বাংলাদেশে এ যাবৎকালের যে উন্নয়নটা হয়েছে সেটা কিছুটা পরিকল্পনা কিছুটা গ্লোবাল মার্কেট অপরচুনিটি কিছুটা সাধারণ মানুষের উদ্যোগ সবই মিশ্রণে আগামী পনেরো বছরে যে রাতারাতি আমাদের প্রতিষ্ঠানের গুণাবলী বদলে যাবে বা মানুষগুলো বদলে যাবে বা গ্লোবাল মার্কেটে একটা কোনো একটা নাটকীয় পরিবর্তন ঘটবে সেটা আমি মনে করি না মামুন যেটা বলেছেন যে সার্ভিস সেক্টর স্কিল ওরিয়েন্টেড আমাদের ম্যানেজেরিয়াল ক্লাসের একটা ঘাটতি আছে এবং ভবিষ্যতে এটা ঘাটতিটা পূরণ করতে হবে সেটার সাথে একমত কিন্তু আমি তাও ওই থার্টি ফাইভ পার্সেন্টের ফিগারটা ফিরে যেতে চাচ্ছি যে আমাদের দুটো পায়ে হাঁটতে হবে একদিকে আধা দক্ষ শ্রমিকদের জন্য লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং সেইটা আমাদের সাকসেসের একটা বড় পিলার ছিল গত পনেরো বছরে সেই পিলারটা অব্যাহত থাকতে হবে অর্থাৎ আমি যেটা বলছি যে চায়নার যদি আজকে অ্যাপারেল এক্সপোর্ট মার্কেটে থার্টি শেয়ার হয় গ্লোবাল শেয়ারে তার আমাদের যদি ফাইভ হয় আমাদের সেই শেয়ারটার কাছাকাছি যেতে হবে আমাদের এই যে কটন বেসড ফাইবার থেকে ম্যানমেড ফাইবারের ডাইভার্সিফিকেশন করতে হবে আমাদের এগ্রিকালচার আরও দক্ষ হতে হবে কারণ ফুড ইনসিকিউরিটিটা আমরা রেখে দিতে পারি না ওয়ার্ল্ড মার্কেটের জন্য সুতরাং আমরা এত সংখ্যক মানুষ বাড়ি ইভেন ওয়ান পারসেন্ট পপুলেশন গ্রোথ ধরলেও আমাদের যে ফিডিং দ্য ফিউচার টাউন সেই চাহিদাগুলো মিট করতে হবে আমাদের এগ্রিকালচার থেকে সুতরাং বায়োজেনেটিক্যাল এগ্রিকালচারাল রিসার্চ এটা কন্টিনিউ করতে হবে এবং পাশাপাশি আমাদের এই দক্ষ যারা থাকবেন যে তরুণ শক্তি তাদেরকে যাতে সার্ভিস সেক্টরে উপযুক্তভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় অর্থাৎ এক অর্থে টু ট্র্যাক অ্যাপ্রোচ যে আমরা দক্ষদের জন্য এখন আলাদা করে ভাববো একটু বেশি করে ভাববো আগের তুলনায় কিন্তু অদক্ষদের জন্য আমরা যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছিলাম সেই কাজটা আরো বেগবান করতে হবে ধরে রাখতে হবে এভাবে করলে আমি যেটা দেখি যে আপনি যে সমস্ত পরিবর্তন আশা করছেন প্রাতিষ্ঠানিক বলয়ে বা মামুন সাহেব বললেন সেই পরিবর্তনগুলো এই ইচ্ছা নিরপেক্ষভাবে ঘটবে না সেই সেটা একটা রাজনৈতিক অর্থনৈতিক প্রক্রিয়াতেই ঘটবে এবং সেই প্রক্রিয়াতে এই দক্ষ শ্রমিক শ্রেণীর চাহিদাটা একটা বড় নির্ণায়ক ভূমিকা পালন করবে এই দক্ষ স্কিল লেবারের ভূমিকাটা এবং মিডিল ক্লাসের ভূমিকাটা সেইটা তার আপন নিয়মে সৃষ্টি করবে আরও গুণগত মানের উন্নত প্রতিষ্ঠানের চাহিদা তবে ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যেমন ধরুন আমাদের সিলেবাসে উনি বিজ্ঞান শিক্ষার কথা বলেছেন আমি হিউম্যানিটিজে আমাদের সিলেবাসের কথা বলি এখন আমাদের দেশে নানা ধরনের বিতর্ক আছে কিন্তু এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে আমাদের ইংরেজি শিক্ষার উপরেও জোর দিতে হবে আবার বাংলা সংস্কৃতি বাংলা ভাষার উপরেও জোর দিতে হবে দুটো দুটোতেই আমাদের গুণগত মান অর্জন করতে হবে কিন্তু সেটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের এই বর্তমান কালে যে শিক্ষাটা চলছে তার তো একটা আমূল আমাদের রিথিংকিং করতে হবে কিন্তু কে করবেন সেই আমি মনে করি যে বিভিন্ন কারণে কোনো কোনো দেশ আটকে যায় কিন্তু আমাদের একটাই সম্ভাবনা যে আমরা রবীন্দ্রনাথ নজরুলের দেশ জীবনান্দ শামসুর রহমান হুমায়ুন আহমেদের দেশ সেখানে আমরা নিশ্চয়ই আরও উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হব কিন্তু আমি এই নিকট ভবিষ্যতে এটার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কারণ এখানে শিক্ষকেরা আমলা হতে চান আমলারা ডক্টরেট হতে চান ডক্টরেটরা পলিটিশিয়ান হতে চান পলিটিশিয়ানরা বুদ্ধিজীবী হতে চান এখানে রোল মডেল ক্রমাগত পরিবর্তন হচ্ছে এখানে যদি প্রত্যেকেই প্রত্যেকের রোল মডেল থাকতেন আপনি আমাকে ডেকেছেন হয়তো অর্থনীতির সাথে আলোচনার সূত্রে কিন্তু আপনি আপনি যদি আবার পরদিনই দেখেন যে আমি একটা প্রশাসনিক মানে মানে কর্মকাণ্ডে নিয়োজিত বা রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত তাহলে তো হলো না এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে যাচ্ছে ক্ষত্রিয় বৈশ্য হতে যাচ্ছে বৈশ্য ব্রাহ্মণ হতে যাচ্ছে এইরকম একটা ফ্লুইড সমাজে বিশেষ করে নিম্নতম অবস্থানের থেকে ডেভেলপমেন্ট করা খুবই দূর কারণ আমি কোনো মানুষকে আমি স্পেশালাইজ করাতে পারছি না এবং আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা এই ভোগ বৈষম্য আয় বৈষম্য সম্পদ বৈষম্য ব্যাপারটা আমাদের পুরো আলোচনার বাইরে থেকে যাচ্ছে এমন হতে পারে যে আমরা গ্রো করব ঠিকই এবং আমাদের দারিদ্র কমবে ঠিকই কিন্তু আমাদের একে অপরের চাইতে থেকে দূরত্ব বেড়ে যাবে শুরুতে খানিকটা আমি উল্লেখ করেছিলাম যে সেটি আছে একটা এবং দূরত্ব বেড়ে গেলে কি হবে সমাজটা এলিয়েনেটেড ক্লাস হবে আজকে যে নানা ধরনের অশুভ কর্মকাণ্ড আমাদের চারপাশে পাশে ঘুরছে সেখানে আমরা দেখছি যে একে অপরের সাহায্যে আমরা এগিয়ে আসতে পারছি সবার মধ্যে একটা এক্সট্রিমিজম আছে আপনি তার সেন যদি পজিটিভ হয় সেখানও মানে একটা এক্সট্রিম ভাব আছে যেন আমার সত্যটাই সেরা সত্য সেরা সত্য এবং আমি শেষ আমার কথাই শেষ কথা যেটি খানিকটা উৎপাদক আবুল কাশের ফজল হক ডিপেনের বাবার কথার মধ্যে 70 উপরে তো কারো কিন্তু এখন হচ্ছে যে সেইটা আমি বিপদে বললে যে আপনি ছুটে আসবেন আমার সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে হয়তো এই কারণে যে আমি পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে যাই আর আপনি লিমুজিনে করে হ্যাঁ বা বড় গাড়িতে করে যান ফলে আপনার সাথে আমার এক সময় সামাজিক নৈকট্য ছিল ছাত্র হিসেবে বা কাছাকাছি বিশ্ববিদ্যালয় হিসেবে এখন আমাদের দূরত্ব বেড়ে গেছে এই দূরত্ব বেড়ে যাওয়াটাও কিন্তু উন্নয়নের পথে ম্যানেজ করতে হয় যেরকম মামুন সাহেব বললেন যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মেশিনারির কোয়ালিটি কোথার থেকে সোর্সিং করবো এগুলো যেমন চিন্তার বিষয় বিবেচনার বিষয় এইটা আর একটা প্রসঙ্গ বলি ভারত নিয়ে অত উদ্বিগ্নতা হওয়ার কারণ নেই তার একটা কারণ বলি যে ভারতের মাথাটা ভারী ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনি দেখবেন হিউম্যান ইনফ্রাস্ট্রাকচারে ওরা সার্ভিস সেক্টরে কিছু অ্যাচিভমেন্ট আছে যেটা মামুন সাহেব বলেছেন কিন্তু আপনি যদি তলার দিকে দেখেন তাহলে দেখবেন যে মিডলটা ফাঁকা অর্থাৎ এখানে লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং গড়ে ওঠেনি আর নিচে এগ্রিকালচারের ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য আছে যেমন নর্থ ভার্সেস সাউথ নর্থ ইস্ট ভার্সেস ওয়েস্ট এটার মধ্যে বৈষম্য আছে সেই কারণে ভারতের প্রবৃদ্ধি দিয়ে ভারতের উন্নতি ঠিক বোঝা যাবে না এই জন্যই অমর্ত্য সেন তার ওই বইটাতে রিসেন্ট বইটাতে যে ইন্ডিয়া অ্যান আনসার্টেন গ্লোরি কেন বলেছেন যে অনিশ্চিত অর্জন হ্যাঁ অ্যান আনসার্টেন গ্লোরি যে ইন্ডিয়া অ্যান্ড ডিস সেখানে উনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের যে উন্নয়নটা যতটুকুই বা হয়েছে সেটা মাস পিপুলকে ইনভলভ করেই হয়েছে এবং যার কারণে আমাদের নারীরা উঠে এসছেন গরিব কৃষকদের অবস্থা ভালো হয়েছে এখন চরম দরিদ্রতা এটা নির্মূলের ব্যাপারটা সময়ের প্রশ্ন কিন্তু ভারতের ক্ষেত্রে এটা বলা যায় না এখনো জাতপাত এখনো আপনি দেখছেন যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট এর দূরত্ব ফ্রম আপার কাজ সেটা রয়ে গেছে সৌভাগ্যবশত আমাদের সেই সমস্যাটা নেই তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি দু সালের যে বাংলাদেশ আমরা কল্পনা করি সেখানে সিএসটি কি এই এখনকার মতোই থাকবে আপনি দেখেন আমাদের দেশের তিনটা ডিস্ট্রিক্ট সেটা নিয়ে কোনো আলাদা পরিকল্পনা নেই সেটা নিয়ে কোনো আলাদাভাবে আমাদের উন্নয়ন ভাবনা নেই তা আমরা যদি এই সমস্ত ল্যাগিং এরিয়া বা যেগুলো অবহেলিত এরিয়াকে এখনকার রেখে দিই তাহলে তো এটা আমাকে রবীন্দ্রনাথের কথা যে যাকে তুমি পায়ে সেই তোমাকে পিছন দিকে একটা সিএসটি ক্ষেত্রে এটা এটা মানে খুবই আমার মনে হয়েছে যে সিএসটি নিয়ে আমাদের ভাবনাটা আর একটু মেন স্ট্রিম হওয়া উচিত এক কথায় বলতে গেলে আমরা দু হাজার ত্রিশের বাংলাদেশ দেখতে চাই শান্তিপূর্ণ সুষ্ঠ রাজনীতির সামাজিক সৌহার্যের সমৃদ্ধশীল বাংলাদেশ সেটা করার জন্য সেভেন পার্সেন্ট গ্রোথ রেট বা সেভেন এন্ড হাফ পার্সেন্ট গ্রোথ এইট পার্সেন্ট গ্রোথ নাইন পার্সেন্ট গ্রোথ রেট যথেষ্ট আমি ধরছি যদি সেভেন ফাইভ ইয়ার প্ল্যানে দু হাজার একুশ পর্যন্ত অ্যাভারেজ সেভেন পার্সেন্ট এইট ফাইভ ইয়ার প্ল্যানে এইট অ্যাভারেজ এইট পার্সেন্ট নাইনথ ফাইভ ইয়ার প্ল্যানে অর্থাৎ দু হাজার ত্রিশ সালের দিকে সেটা নাইন পার্সেন্ট অ্যাভারেজ হবে দ্যাট সেটা কিন্তু যথেষ্ট ভালো নাইন পার্সেন্ট গ্রোথ রেটে যদি দু সালে আমরা এন্ড করি অ্যাভারেজে তাহলে খুবই ভালো কিন্তু সেটার সাথে সাথে যদি সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই গতিশীলতা গুলো আমাদের মধ্যে আসে সমান্তরাল ভাবে আসে আমি মনে করি এটা আসতে হবে নিচের থেকে এবং এই তরুণ শিক্ষিত জনশক্তি একমাত্র ভরসা আমি তোমার সাথে একমতই কিন্তু আমি স্বাভাবিক ভাবে যে একটা তো হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশকে ভেতরে রেখে আমি বারবার বাংলাদেশের বৈশ্বিকীকরণের দিকে নজর কাটতে চাই এখন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি কি পরিবর্তন হয়েছে বিগত পনেরো বছরে কিংবা পঁচিশ বছরে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে প্রযুক্তি আর সবচেয়ে বড় জিনিস ঘটনা ঘটেছে বৈশ্বিকীকরণ কিংবা গ্লোবালাইজেশন আজকে আমি ইচ্ছা করলো আমি আমারটাকে আমার মতো ধরে রাখতে পারছি না আমি কি ধরনের পড়াই ক্লাসে আমাকে লোকজন কম্পেয়ার করবে হারবারের বেস্ট টিচারটা কীভাবে পড়ায় সো আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা রোল মডেল দাঁড়িয়ে যাচ্ছে আজকে আমার এখানে লোকাল ট্রান্সকম কীভাবে পরিচালিত হবে একজন প্রশ্ন করতেই পারে যে ট্রান্সকম ইজ দ্য লোকাল বটলার অফ পেপসি তো আর ইন্ডিয়ান লোকাল বটলার অফ পেপসি সে কী ধরনের আচরণ করছে তার বিরুদ্ধে কতটুকু পত্রিকায় উঠছে এখানে কতটুকু উঠছে তো স্বাভাবিকভাবে আমি প্রত্যেকটা এক্রিটেশন হয়ে যাচ্ছে কিন্তু হয়েদার উই লাইক ইট নট ডু নট লাইক ইট একটা বেঞ্চমার্কে হয়ে যাচ্ছে গ্লোবালাইজেশন এটা একটা বড় পার্ট আমরা প্রথমেই বলি যে আই বি ইউনিভার্সিটি পড়েছি কিনা কেউ ওনার আমার সন্তানদের ক্ষেত্রে চিন্তা করি আমরা একটা রোল মডেল দেখাই সেই ক্ষেত্রে বৈশ্বিকীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যে বাংলাদেশের সমস্যাগুলোকে আমরা তুলে আনবো তা না কিন্তু অন্যান্য অপর অপর দেশগুলো যারা আমাদের সাথে কম্পিট করছে একটা হচ্ছে নেক্সট ইলেভেন মোস্ট পটেনশিয়াল কান্ট্রিজ বাই গোল্ডম্যান স্যাক্স কিংবা এলডিসির মধ্যে যারা যারা ভালো পারফর্ম করছে তারা কিংবা ইমার্জিং ইকোনমিগুলোর মধ্যে যারা ভালো পারফর্ম করছে তারা কিংবা আজকে যে বলছে প্রাইস অর্ডার কুপার তারা আর তাদের একই গবেষণায় তারা দেখেছে যে দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশের এভারেজ গ্রোথ হবে সেভেন পয়েন্ট থ্রি ইমার্জিং ইকোনমিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ইমার্জিং ইকোনমির মধ্যে প্রাইস অর্ডার স্কুপার বলছে ভিয়েতনামের গ্রোথ হবে এই চৌত্রিশ বছরে দুই থেকে দুই পর্যন্ত সেভেন ইন্ডিয়ার অ্যাভারেজ গ্রোথ তারা প্রজেকশনে দেখিয়েছে সেভেন এবং বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সমান এবং বাংলাদেশের পরপরে আছে পাকিস্তান তারপর ইজিপ্ট যিনি উনি বলেছেন কিছুটা ইজিপ্টের নেক্সট ইলেভেন পোটেন্সিয়াল কান্ট্রির একটি নাইজেরিয়া নেক্সট ইলেভেন পটেন্সিয়াল কান্ট্রির একটি ফিলিপিন সিক্স মালয়েশিয়া সিক্স সাউথ আফ্রিকা যেটা নাকি ব্রিক্স বলা হচ্ছে এখন যে মানে ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম বড় কান্ট্রি হয়ে যাচ্ছে তার কিন্তু গ্রোথ স্লো ডাউন করে সিক্স ফাইভ পয়েন্ট এইটে চলে আসছে কারণ কি ওই যে সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার ক্যাপাসিটি শিক্ষার গুণগত মান বিজ্ঞান শিক্ষাকে আত্মস্থ করা এগুলোর আলোকে এই একটা পরিবর্তন হবে এই পরিবর্তনের বাস্কেটে বাংলাদেশকে আবার কিন্তু টিকে থাকতে হবে এবং বিভিন্ন পর্যালকরা পর্যালোচকরা বিভিন্ন বিশ্লেষকরা দেখাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎটা কিন্তু ভালো কিন্তু এই ভবিষ্যৎটা যেটা ডক্টর বিনায়ক সেন বলেছেন এইটাকে ভবিষ্যৎটা ভালো হয়তো গ্লোবালাইজড আঙ্গিকে বৈশ্বিক আঙ্গিকে কিন্তু আমরা যে বাংলাদেশ চাই একটি হচ্ছে উনিশশো সালে যারা আমাদের শহীদ হয়েছিল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাদের কি স্বপ্ন ছিল দ্বিতীয় হচ্ছে আমাদের যারা আমরা মনে করি ভালো লোক আমাদের বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের চায় তারা কি চেয়েছিল তো আলোকে যদি বল করতে হয় অবশ্যই আমরা সুশাসনের কথাটি বলবো এবং আমরা তো ইদানিংকালেই দেখতে পাচ্ছি আমাদেরকে কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে কি জানেন আমাদের কিছু মূর্খ রাজনীতিবিদ ওরা কিন্তু আসতে দিতে চাচ্ছে না সবাই যে তা না ইয়াংরা কিন্তু ওই ক্ষমতাসীন দলের মধ্যে যারা ইয়াংদেরকে অনেককে দেখছি তারা কিন্তু বেশ অ্যাকোমোডেটিং তারা কিন্তু তারা কিন্তু অতিরিক্ত উন্মাদনায় বিশ্বাস করেন না অতিরিক্ত রাজনৈতিককরণে বিশ্বাস করেন না কিন্তু তারাও স্টামলিক স্টাম্বলিক ব্লক হিসাবে দেখছে কাদেরকে এই কিছু সংখ্যক বড়দেরকে তারা কম্পিউটারের এতে বিশ্বাস করেন না তারা তারা সামাজিক নেটওয়ার্কে বিশ্বাস করেন না তারা চাচ্ছেন পিছিয়ে নিতে কেন পিছিয়ে নেওয়া পিছনের দিকে যাওয়া মানেই তাদের তাদের কিন্তু তাদের দিকে সাবমিশনটা বাড়বে এখন উই আর স্টাক ইন দ্য পাস্ট আমাদের পলিটিক্স ইজ টোটালি স্টাক ইন দ্য পাস্ট তাকে ভবিষ্যৎমুখী করার জন্য এটা কি কেজরিওয়াল লাগবে নাকি একজন বারাক ওবামা লাগবে নাকি একজন আরো পুরুষীমান লাগবে ফিলিপিন্সের নাকি মুলানি ইন্দাওয়াথি লাগবে ইন্দোনেশিয়ার আমি ঠিক জানি না উনি হয়তো ভালো বলতে পারবেন এই ধরনের গবেষণা যদি করে থাকেন কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ইয়াং গ্রুপ বাংলাদেশের আরেকটি ভালো দিক যেটা সর্বত্র আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বব্যাংক বলেছে ইদানিংকালে যে বাংলাদেশের কর্মক্ষম জনশক্তির মধ্যে বিরাশি শতাংশ পুরুষ কর্মে নিয়োজিত কিন্তু মাত্র চৌত্রিশ শতাংশ মহিলা কর্মে নিয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় যে উত্থান যেটি আমি একটা কাজ করেছিলাম এবং সদ্য বিনা অ্যাকশন এটার আমি উনারও ইন্টারভিউ নিয়েছিলাম এই যে বাংলাদেশে যে পরিবর্তন হলো গ্রামীণ সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীর ক্রমাগত হারে কর্মক্ষেত্রে প্রবেশ এবং এইটাকে বিশ্ব ব্যাংক বলছে এই চৌত্রিশ শতাংশকে যদি বিরাশি শতাংশে নেওয়া যায় পুরুষের সমান তাইলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের গ্রোথ এইট পার্সেন্টে চলে যাবে সো নারীর উপরে নতুন ভাবে একটু ফোকাস দেওয়ার সুযোগ এসেছে কিনা হয়তো পনেরো বছর এটা সংক্ষিপ্ত সময় ডক্টর বিনা ভাষায় কিন্তু আমরা যেভাবে দেখেছি নারীর যে একটা উল্লম্ফন হয়েছে সামগ্রিকভাবে পরিবার অর্থনৈতিক মান সৃষ্টি করা অর্থনৈতিক ভ্যালু ক্রিয়েশনে মানে নেতৃত্বের পর্যায়ে আসা সেইটাকে যদি আমরা একটা ট্রান্সফরমেশন স্টেজে নিয়ে যেতে পারি এটা ব্যাপক উল্লম্ফন আমি আর আসতে পারবো না আপনার কাছে আর কিছু মিস করে গেলেন আপনি থার্টি সেকেন্ডস বা এক মিনিটের মধ্যে যদি না আমি তো প্রথাগত ভাবে যে ওনার ভাষায় পেছনে ফিরে যাওয়া গদ বাধা কথা প্রাতিধানিক সংস্কারের কথা বলবো নতুন যে কথাটি বলবো রাজনীতি এবং সরকারকে দেলে সাজাতে হবে আমি যে কথাটা বলিনি সেটা হচ্ছে আমাদের সামনে আগামী পনেরো বছরের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার সিলেবাস পরিবর্তন করা এবং বিশেষত আমি বলবো যে যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী তাদেরকে রিলিজিয়াস স্টাডিজের ব্যাপারে আরো যত্নবান হতে হবে প্রকৃত রিলিজিয়াস স্টাডিজ যে রিলিজিয়াস স্টাডিজ থেকে আমরা এই যে ধরুন ইসলামের ক্ষেত্রে আজকে পনেরোশো বছরের যে ইতিহাসটা সেটা সম্পূর্ণভাবে সম্যকভাবে জানা তার সমস্ত টেক্সটগুলো পড়া হাদিসগুলো তার যে কমেন্টারিগুলো আমি মনে করি এখনকার সমাজে এবং দুনিয়ায় এখন ধর্মীয় স্টাডিজগুলো পাশাপাশি অতি গুরুত্বের সাথে পড়া অধ্যয়ন করা অনুশীলন করা তাতে করে আমাদের মধ্যে অজ্ঞতা কমবে একে অপরের সাথে যে পরিচিত হতে পারো যে যে কোরআন শরীফে আছে আমরা তোমাদেরকে বিভক্ত করেছি আমি তোমাকে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু একে অপরের সাথে পরিচিত হওয়ার তো সুযোগই আমরা রাখছি না ক্যাপাসিটি তো বিল্ড আপ করছি না এটা একটা আরেকটা আমাদের উদ্বিগ্নতার বিষয় হচ্ছে পাশের দেশ বৃহৎ দেশ অন্যান্য পরাশক্তি সেক্ষেত্রে আমি সবসময় দেখি যে আমাদের দেশে রিসার্চ হয় বাংলাদেশের কৃষিখাত নিয়ে বা বাংলাদেশের বাণিজ্য খাত নিয়ে কিন্তু কখনো আমরা সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজ বলে একটা সেন্টার ঢাকায় দাঁড়ানো না সেন্টার ফর মিয়ানমার স্টাডিজ দাঁড়ানো না সেন্টার ফর চাইনিজ স্টাডিজ দাঁড়ানো না আমরা তো যদি বড় হতে চাই উচ্চ মানে মাধ্যমিক স্টেজে যদি যেতে চায় আয়ের বিচারে তাহলে আমাদের মনটাও ওই হতে হবে আমাদের বিচার শক্তি আমাদের বিশ্লেষণের শক্তি সেরকম হতে হবে যাতে আমরা সমস্ত কিছু নখদর্পণে রাখতে পারি এবং সবশেষে আরেকটা কথা হচ্ছে যেটা নারীর মামুন বলেছেন আমি সম্পূর্ণ একমত আমি মনে করি যে এই বর্তমানের পঁয়ত্রিশ শতাংশ লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ফিমেলের সেটা যদি আজকে মেইলের পর্যায়ে নিয়ে আসা যায় সত্তর শতাংশে তাহলে আমাদের অর্থনীতি মানে আবশ্যিকভাবেই এটা নিম্ন মধ্য মধ্যস্তর থেকে এটা উচ্চ মধ্যস্তরে উন্নীত হবে কারণ এই যে যারা উঠে আসছেন যে কারণ মূলত যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সেটা আসবে কিন্তু এই মহিলাদের উত্তরোত্তর শ্রম শক্তিতে অংশগ্রহণের মাধ্যমে এবং সেইটাকে ফস্টার করতে হবে লালন পালন করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে এবং এর মধ্যে যারা বাধাবন্ধকতা তৈরি করবেন তাদেরকে সেকুলার এবং রিলিজিয়াস উভয়বিধ যুক্তিতে প্রমাণ করতে হবে যে এটি সঠিক নয় এটা বাংলাদেশে মঙ্গল আনবে না দর্শক আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতিমত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এস এমস এর মাধ্যমে ইন্টারটাম দ্বার অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার প্রতি মতামত আমাদের অনুষ্ঠান তৃতিমাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার পারবেন শুক্রবার বাংলাদেশ আমার দুটো বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ মামুন রশিদ এবং ডক্টর বিনায়ক সেন অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই দর্শক মণ্ডলী দু হাজার তিরিশ সালে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বিশেষ করে অর্থনীতির আলোচনাটি এখানে প্রাধান্য পেয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা নানারকম স্বপ্ন দেখাচ্ছেন নানা রকমের বক্তব্য রাখছেন কিন্তু যারা কথা বললেন তারা অর্থনীতি নিয়ে কাজ করেন এবং তারা যেটি বলছেন যে স্বপ্নটা দেখানো হচ্ছে সেটি বাস্তবায়ন বাস্তবত সম্ভব নয় যেটি হতে পারে সেটি হচ্ছে যে অনেকখানি এগিয়ে যাবে এবং সেখানে যতটুকু বাংলাদেশ এগোতে পারে ততটুকুই তারা সন্তুষ্ট কিন্তু ওই লক্ষ্য পূরণের জন্যে কিংবা ওনারা যেটি আশা করছেন যেটি বাংলাদেশের এখন পর্যন্ত পোটেনশিল আছে সেটি করবার জন্যে অনেক কিছু করতে হবে অনেক জায়গায় নজর দিতে হবে সেখানে প্রতিষ্ঠানগুলো সংস্কারের দিকে নজর দিতে হবে সেখানে আমাদের রাজনীতি সরকারকে ঢেলে সাজাবার কথা ওনারা বলেছেন সেখানে যে সুযোগগুলো আসবে বিভিন্ন জায়গা থেকে সেগুলো ত্বরিত গতিতে কাজে লাগাবার দিকে মনোযোগ দিতে হবে সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষার মান উন্নয়নের উপরে জোর দিতে হবে এখানে একথাও সর্বশেষে আলোচনার মধ্যে আসলো যে এখানে এই যে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম বা একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবার যে বিরোধ বা লড়াই সে জায়গাটিতে ওই সেকুলারিজমের পাশাপাশি ধর্মীয় শিক্ষাটার উপরও ধর্মের ইতিহাসের শিক্ষাটার উপরও জোর দেবার কথা আলোচনা হয়েছে সো অনেক অনেকগুলো বিষয়ের দিকে নজর দিতে হবে এবং সেই জায়গাটা আসলে নির্ভর করে এই নজর দেবার কাজটা মূলত রাজনৈতিক নেতৃত্বের সেই জায়গাটায় ওনাদের মধ্যে বেশ খানিকটা হতাশা রয়েছে তবে আসার জায়গা হচ্ছে যে যে তরুণ জনগোষ্ঠী এগিয়ে আসছে সামনের দিকে এবং বাংলাদেশের ভরসার জায়গা যেটি সেটি হচ্ছে এই তরুণ জনগোষ্ঠী এবং ওনারা আশা করছেন যে এই তরুণ জনগোষ্ঠীর চাপেই হয়তো বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা